what we do here is go back, 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 back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমেনা কিচেন থেকে আমি আমেনা বলছি। আজকে আমি তেহারি রান্না করব, তেহারি বা বিরিয়ানি যেটাই বলেন রান্না করব। এই জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। এখানে চর্বি, হাড়, মাংস সব কিছু আমি মিক্স করে নিয়েছি। আমি মাংসগুলোকে ছোট ছোট পিস করেছি, ভিউয়ার্স দেখে নেন। আমি মাংসগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। এবার আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, 2 চা চামচ পরিমাণ, 2 চা চামচ আদা বাটা। রসুন বাটা দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ, 1.5 চা চামচ পরিমাণ। আমি জিরার গুঁড়ো দিচ্ছি, আমি 1.5 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়ো দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি গরম মশলা গুঁড়ো, যেটা বাজারে কিনতে পাওয়া যায় গরম মশলা গুঁড়ো, ওইটা আমি 1 চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম। সো ভিউয়ার্স, আমি এখানে জায়ফল নিয়েছি 1/2 পরিমাণ, একটা জায়ফলের 1/2টা নিয়েছি, কয়েকটা জায়ত্রী নিয়েছি আর গোলমরিচ নিয়েছি। এগুলো আমি এখন মিক্স করে নেব। আমি এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি, একটু চেঁচে নিচ্ছি। এগুলোকে আমি মশলাগুলোকে আমি একটু গুঁড়ো করে তারপরে দিয়ে দেবো। তো ভিউয়ার্স, আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে, এখন আমি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। মশলা গুঁড়োগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখানে আস্ত দারচিনি নিয়েছি 4 থেকে 5টা, 2 তেজপাতা নিয়েছি, 6-7টা আমি ছোট এলাচ নিয়েছি, আমি মাথাটা একটু ফাটিয়ে নিয়েছি, আর 4টা লং নিয়েছি। এই আস্ত মশলাটা আমি দিয়ে দিলাম। এবারে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ঝাল, যে যতটুকু খায় ওই রকম আমি আমার মতো করে আমি মরিচটা দিয়েছি, যেহেতু আমি গোলমরিচ ইউজ করেছি। আমি এখানে কোনো হলুদ বা মরিচের গুঁড়ো ইউজ করিনি, কাঁচামরিচ আর গোলমরিচের ঝালটাই বিরিয়ানিটাকে যতটুকু ঝাল করা করবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আমি এখানে 4 টেবিল চামচ আমি টক দই দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো উপাদানকে মিক্স করে নিচ্ছি। আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
সো ভিউয়ার্স, আমার সবগুলো মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এটাকে আমি এখন চুলার হিটটা বাড়িয়ে দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমি চুলার হিটটা বাড়িয়ে 2 মিনিট রাখবো, 2 থেকে 3 মিনিট রাখবো। তারপরে আমি মিডিয়াম আঁচে মাংসটাকে একদম সেদ্ধ করে নিব। সো ভিউয়ার্স, আমি ফুল আঁচে ঢেকে দিচ্ছি। এবার আমি চুলা রাস্তা মিডিয়ামে রেখে মাংস সেদ্ধ হবে। আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না, এই জন্য যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ না হচ্ছে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি চুলা রাস্তা মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার মাংসটা একদম হয়ে গেছে। মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে। মাংসটা হয়ে আসছে একদম পুরোপুরি, একদম সফট হয়ে গেছে। আমি দেখে নিয়েছি, মাংসটা একদম সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই মাংসের মধ্যে আমি কয়েকটা আলু, ছোট আলু আমি সেদ্ধ করে ছিলে নিয়ে রেখেছিলাম। একদম গুঁড়া আলু যেটা বলে, বাজারে এখন পাওয়া যাচ্ছে, সবসময় পাওয়া যায়, এই গুঁড়া আলুটা আমি সেদ্ধ করে চামড়াটা খুলে রেখেছিলাম। ওইটা আমি এখন এই মাংসের সাথে মিক্স করে দিলাম। আমার মাংসটা যেহেতু হয়ে গেছে আমি এখন নামিয়ে রাখবো। এখন আমি এটা নামিয়ে রাখছি। সো ভিউয়ার্স, আমি যেহেতু 1.5 কেজি গরু মাংস নিয়েছি, 1 কেজি পোলাও চাল নিয়েছি, পোলাও চাল আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি একটা পাত্রে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। আমি 1 কাপ কম পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আমি আদা বাটা নিয়েছি 1 চা চামচ, দারচিনি, এলাচ, লং আর 1টা তেজপাতা নিয়েছি। এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একদম কড়া করে ভেজে নিচ্ছি, মশলাগুলোকে ভালোভাবে ভাজছি। দেখুন ভিউয়ার্স, আমার ভাজাটা হয়ে গেছে পেঁয়াজটা। এখন আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি।
দিচ্ছি। সো ভিউয়ার্স, আমি পানি দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। বিরিয়ানিতে ঝালটা ভালো লাগে, তাই আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আস্তুকা একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি দুই কালারের সবুজ আর লাল দুইটা কাঁচামরিচ ইউজ করেছি, এতে করে কালারটা সুন্দর আসবে এই জন্য। এবার আমি এর মধ্যে দুই চা চামচ পরিমাণ আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। সামান্য কেওড়া জল দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা একটা ভালো আসবে। সো ভিউয়ার্স, আমি সব কিছু দিয়ে দিয়েছি, এখন আমি চুলাটা ঢেকে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমি উঠে দেখে নিচ্ছি আমার পোলাওটা একদম হয়ে গেছে। ভিউয়ার্স দেখুন, আমি এখন একটু চালটা নেড়ে উল্টো পাল্টা দিচ্ছি। এবার আমি চুলার আঁচটা একদম ডিম করে রেখেছি, একদম লো হিট যেটাকে বলে, আমি একদম লো হিটে করে রেখেছি। এবারে এর উপরে আমি যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এর উপরে। মাংসটা আমি রান্না করে রেখেছিলাম। ভিউয়ার্স, আমি মাংসটা দিয়ে দিয়েছি, এখন আমি চুলার আঁচটা একদম ডিম করে রেখে দিচ্ছি। চালটা একদম ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি এটা নামিয়ে ফেলবো। কয়েকটা কিশমিশ আমি দিয়ে দিচ্ছি, একদম ডিম আছে, আমি এখন দমে দিয়ে রাখবো। ভিউয়ার্স, আমি 15 মিনিট দমে দিয়ে রেখেছিলাম, এখন আমি উল্টে দিচ্ছি, দেখি কি অবস্থা। আমার পোলাওটা একদম হয়ে গেছে ভিউয়ার্স। আমি বিরিয়ানিটা ভালোভাবে মিক্স করে নেছি, আমার চালটা একদম ফুটে গিয়েছে, ঝরঝরা হয়ে গিয়েছে। এখন ভালোভাবে আমি মিক্স করে নেছি মাংস আর চালটা, ভালো একটা ফ্লেভার আসছে। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার বিরিয়ানি রান্নাটা। আমি পর্যায়ে কিছু ঘি দিয়ে দিচ্ছি অল্প সামান্য। পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার আজকের তেহারি, গরু মাংসের তেহারি। আমি আমার নিজের মতো করে রান্না করেছি, খেতে খুবই টেস্টি হয়েছে, খুবই অসাধারণ এর টেস্টটা, একদম ঝরঝরে হয়েছে। তেহারির কালারটা যেরকম পুরান ঢাকার তেহারি যেটাকে বলে, ঠিক ওই রকমই আমি ট্রাই করেছি। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন।
আর আমার রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আমাকে জানাতে ভুলবেন না আমার রেসিপিটি কেমন হয়েছে। সো ভিউয়ার্স ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।